কালীপূজোর ঠাকুর দেখতে আজ একটু সন্ধ্যার দিকে বেরিয়েছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো বান্ধবীরা মিলে সবাই একটু গেছিলাম, একটা টিউশন পড়া ছিল সেখান থেকে একটু দেখে এসেছিলাম। সেদিন আরও বৃষ্টি হচ্ছিল সকালবেলা, তো আজকে একটু সন্ধ্যার দিকে বেরোলাম। সন্ধ্যার দিকে বেরোলে লাইটিংগুলো ভালো দেখা যায়, তো চলো তোমরাও দেখতে থাকো। এটা হলো মিলন সঙ্গমাঠের পুজো, আর এখানে মেলাও বসেছে দেখতেই পাচ্ছ তোমরা। এটা হলো সেই শিবাজি সঙ্গের প্যান্ডেল, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু দিনের বেলায় এসেছিলাম বলে সেটাতে কোনো লাইটিং ছিল না, তো এটা আবার বানালাম, এটাতে লাইটিং আছে। চলো ভিতরে দেখতে থাকো। মিলন চক্র ক্লাব পেয়েছিস তোর পদকরে স্বয়ং মহেশ, তাই কি না যে জীব পেয়েছিস? এই প্যান্ডেলটাও তোমরা আমার আগের ভিডিওটায় দেখেছো, এটা প্রগতিশীল যুব সংস্থা ক্লাবের পুজো। এবার চাঁদপাড় স্টেশনের দিকে যাচ্ছি, ওদিকে অনেকগুলো প্যান্ডেল হয়েছে, তার মধ্যে ঢাকুরিয়ার প্যান্ডেলটা ভালো হয়েছে। ঠাকুরিয়া নেতাজি ক্লাবের 39 বর্ষের সমাপতি আগত ঠাকুর দর্শনার্থীদেরকে এবং এলাকার সকল অধিবাসীবৃন্দকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবং অঞ্চলের সকল অধিবাসীবৃন্দ আচ্ছা শোনা দেখুন।
এই প্রবেশ পথ দিয়ে ঢুকবেন, প্রবেশ পথ দিয়ে, পায়ে পথ দিয়ে ওখান দিয়ে শুধু কেবলমাত্র বেরোনোর পথটা, প্রবেশ পথ দিয়ে ভিতরে যান। আর ঢাকুরিয়া এবার যাচ্ছি সেকাটির দিকে, ওদিকে একটা বড় প্যান্ডেল হয়েছে, সেখানেও যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। সেকাটি প্যান্ডেলের সামনে চলে এসেছি, এখানে বড় মাঠ, মাঠে মেলাও বসেছে, দেখতে পাচ্ছ কত লোকজন, ভালোই ভিড় হয়েছে। আরও তো এখন সন্ধ্যাবেলা, রাতের দিকে আরও ভিড় হবে। চলো এবার প্যান্ডেলের মূর্তিটা ঘুরে দেখা যাক। সময় ক্লাবের প্যান্ডেল, তোমরা আগের ভিডিওটা দেখেছো সকালবেলা, এটা রাতের বেলায়।